সঠিক সময় যদি আমরা সঠিক মানুষের যোগাযোগ না পাই তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। কিন্তু আমরা সেই সমস্যা ওভারকাম করব অতিক্রম করার জন্যই বারবার এই অনুষ্ঠানে ফিরে আসা। আপনারা জানেন যে বৃহস্পতিবার 12:25 লাইভ অনুষ্ঠান, মানে ডক্টর তীর্থব্রত আচার্য, আর ডক্টর তীর্থব্রত আচার্য মানে যুক্তি দিয়ে প্রেডিকশন সরাসরি ভাবে আপনাদেরকে বলে দেওয়া যে কিভাবে আপনি অ্যাস্ট্রোলজি গাইডলাইন পেতে পারেন, কিভাবে আপনি জীবনে এক কথায় ভালো থাকতে পারেন। আর এই অনুষ্ঠানটা কিন্তু এক কথায় বলতে গেলে আপনাদেরকে ভালো রাখার একটা মঞ্চ বলতে পারেন। কেন এই বিষয়টা এই কারণেই বলা, প্রচারের মাধ্যম একটা থাকে, সেটা আমরা জানি যে যারাই অন মিডিয়ায় প্রোগ্রাম করে কিছু প্রচার করার বিষয় থাকে। এই অনুষ্ঠানে একটু হলেও ডিফারেন্ট, কেন চেষ্টাটা থাকে অনুষ্ঠানে আপনারা যাতে বাড়িতে থেকেও ভালো থাকতে পারেন, আপনারা যাতে নিজের বুদ্ধি দিয়ে বুঝতে পারেন যে কি সঠিক, কোনটা বেঠিক, কার কাছে আপনারা পৌঁছাবেন। আর প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা এপিসোডে একটা করে প্রচেষ্টা থাকে আপনাদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনা। সেটা যদি তার প্রয়োগ বিধি দিয়ে সম্ভব হয় তাহলে তো মিটেই গেল। যদি সেই প্রয়োগ বিধি করার পর আপনারা সকলেই জানেন যে টোটকা, টিপস, উপাচার, প্রয়োগ সবটাই কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শুরুয়াতটা আপনাদের ভালো হচ্ছে, বা আপনারা বুঝতে পারবেন যে কিছু একটা পজিটিভিটি আপনাদের মধ্যে আসছে, সেই জায়গা ধরে কিন্তু বিশ্বাসের জায়গা, সেই জায়গা ধরে কিন্তু অ্যাস্ট্রোলজি কিন্তু কখনোই ভুল নয়। আমরা হয়তো অনেক সময় ভুল অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছে গিয়ে অ্যাস্ট্রোলজিটাকেও কিন্তু অবিশ্বাস করতে শুরু করি, সেই জায়গাটা কিন্তু এখন আর আমাদের নেই। আর এখন তো বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই নেই, যেহেতু লাইভ অনুষ্ঠানে আপনারা সরাসরি কথা বলবেন, নিজেদের বিষয়ে জানবেন, আর তারা জানবেন যারা আগের এপিসোড থেকে অধীর আগ্রহে বসে আছেন যে না শিবরাত্রি যোগটাকে কি করে আমরা কাজে লাগাবো, যারা হোক সেটা কালসর্প দোষ হোক সবটা কিন্তু শিবরাত্রির দিনে খুব ভালোভাবে অতিক্রম করে জীবনে ভালো থাকা যায়। আপনারা সকলেই জানেন যে ভোলা মহেশ্বর আর এই শিবকে মনে হয় সন্তুষ্ট করা সব থেকে বেশি সহজ অন্যান্য দেবদেবীর থেকে, আর তার হাত ধরেই কিন্তু মৃত্যুঞ্জয় কবচ, তার হাত ধরেই কিন্তু আমাদের জীবনে সুখ শান্তি আসে, তার হাত ধরেই কিন্তু বাস্তু শান্তিও আসে। তাই শিবরাত্রিকে যারাই কাজে লাগাতে চাইছেন, যারা জীবনে সমস্যা মুক্ত হতে চাইছেন, প্রথমেই বলে দেবো তারা কিন্তু বুকিং নাম্বারে যোগাযোগ করতেই পারেন। আর যারাই অনুষ্ঠানের সাথে রয়েছেন তাদেরকেও বলে দেবো আপনাদের জন্য কিন্তু শিবরাত্রিতে কি করলে আপনারা পজিটিভিটি পাবেন সবটাই জানবেন, সবটাই আপনাদেরকে জানাবে যিনি, তাকে আমরা হোয়াটসঅ্যাপে পেয়ে গেছি, গোল্ড মেডেলিস্ট পিএইচডি অ্যাস্ট্রোলজার ডক্টর তীর্থব্রত আচার্য, দাদাকে জানাবো সকলের তরফ থেকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার সকল দর্শক বন্ধুকে, আমার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বিগত অনুষ্ঠানে আমি আপনাদেরকে যে এখানে উপস্থাপন করেছিলাম যে শিব পুজোতে কীভাবে বাস্তুদোষকে আমরা খণ্ডন করতে পারি, এবং এছাড়া অন্যান্য কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করেছি, তাই শিবের পূজাকে আমি আজ কেন বেশি গুরুত্ব দিচ্ছি। এর আগে শ্রাবণ মাসের ক্ষেত্রেও এইরকম সময় আপনাদের কাছে বারবার ধরে শিবের পূজার কথা বারবার ধরে আপনাদের কাছে বলি। তো এখানে শিবরাত্রির দিনেও আমি শিবলিঙ্গ প্রতিষ্ঠার কথা বলেছি, যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই সে আগেও বলেছি তাদের ক্ষেত্রে বাড়িতে কিন্তু গড ব্লেসিংস বা ঈশ্বরের আশীর্বাদের ক্ষেত্রে একটা সমস্যা থাকে, বা সেই পরিমাণ ঈশ্বরের কৃপা থাকে না। সেই কারণের জন্য আগের অনুষ্ঠান থেকে আমি বলতে আরম্ভ করেছি যে যাদের বাড়িতে এখনো পর্যন্ত শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা নেই তারা অবশ্যই বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন শিবরাত্রির দিনে। আগামী বৃহস্পতিবার মানে 11 মার্চ আপনাদের শিবরাত্রি অনুষ্ঠান আপনারা পালন করতে শিবরাত্রি পালন করবেন, এবং শিবরাত্রি চতুর্দশী পড়ছে বৃহস্পতিবার রাত 2:13 থেকে পুরো সারাটা দিন শিবরাত্রি চতুর্দশী থাকবে, এবং তার পরের দিন সকাল 2:23 পর্যন্ত, তারপরে অমাবস্যা। এই এই ক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবারই আমার অনুষ্ঠানে বলে থাকি যা হয় না কপাল গুণে তা হয় কিন্তু ক্ষণের গুণে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আমাদের জন্মকুণ্ডলিতে বা লগ্নকুণ্ডলিতে যে অনেক ভালো ভালো কানেকশনস রয়েছে, অনেক ভালো ভালো যোগ রয়েছে, কিন্তু তার ফল ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তার কারণই হচ্ছে যে সঠিকভাবে গ্রহগুলোর অবস্থান থাকলেও তার কিন্তু সময় সেইভাবে ব্যবহার করতে পারছি না, বা যে পরিমাণ আমাদের কাজে লাগানো উচিত সেই কাজ সময়টাকে আমাদের সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারছি না। সেই কারণের জন্য আমাদের কাছে এই শিবের পূজার আমি বারবার ধরে বলে থাকি। তার কারণ হচ্ছে আপনারা জানেন শিবের আর এক নাম হচ্ছে রুদ্র এবং মহাকাল, যে কিনা কালচক্রকে নিয়ন্ত্রণ করছে। এবং রুদ্রকে আমরা কাকে বলতে পারি, যে আমাদের রুতামাত্র অর্থাৎ আমাদের দুঃখকে নিবারণ করতে পারেন, যে তিনিই হচ্ছে আমাদের রুদ্র। তাই এই শিবের পূজা বাড়িতে করা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই শিবের পূজা যদি আমরা সঠিক উপাচারের মাধ্যমে আমরা ঠিক মতো করতে পারি, আমাদের যে বিভিন্ন ধরনের যে সমস্যা রয়েছে জীবনে তার থেকে কিন্তু অনেকটাই উপশম পেতে পারি।
তার মধ্যে যে হচ্ছে যে উপচারগুলো আমরা বলছি সেই উপচারগুলো যদি অনুসরণ করতে পারেন সেগুলো থেকে আপনারা অনেক ভালো থাকতে পারেন। তার মানে এই উপচারই কিন্তু শেষ নয়, এর সঙ্গে আপনার জন্মকুণ্ডলিতে যা সমস্যা রয়েছে সেগুলোকেও যদি এই দিনে সঠিকভাবে গ্রহ প্রতিকার করতে পারা যায় তাহলে কিন্তু এখান থেকে অনেক ভালো ফল কিন্তু আপনারা পেতে পারেন। বিশেষ করে যাদের কাল সর্পদোষ, গ্রহণ দোষ এই সমস্তগুলি রয়েছে তারা কিন্তু এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যার কারণ কাল সর্পদোষের ক্ষেত্রে শিবের পূজা কিন্তু করা অবশ্যই তাদেরকে প্রয়োজন, অবশ্যই তাদের শিবের পূজা করতেই হবে এবং তার সঙ্গে নবনাগ এর পূজা। এই শিবের শিব রাত্রির জন্য কিন্তু অনেকটা সময় ধরে সবাই অপেক্ষা করে, যারা যোগী তারাও অপেক্ষা করে, যারা গৃহী তারাও কিন্তু অপেক্ষা করে। যোগীরা এই সময়টাকে তাদের নিজেদের যোগ সাধনার উচ্চতর মার্গে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে। গৃহস্থলী যারা আছে তারা তাদের যে জীবনে নানা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে গ্রহ প্রতিকার করে তাদের কিন্তু জীবনে অনেক সুগম হয় ভাবে এগিয়ে যেতে পারে। একদম, সঙ্গে আমার এক বন্ধু অপেক্ষা করছে, তাকে স্বাগত জানাবো। আদেনি কার বিষয়ে জানবে সেটাও জেনে নেবো। প্রথমে তাকে জানাবো ধন্যবাদ চুপচাপ থাকার জন্য, অপেক্ষা করার জন্য। হ্যালো নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, আপনি কি নিজের বিষয়ে? আচ্ছা, আপনি নিজের বিষয়ে জানবেন? আচ্ছা, আপনি আপনার ডেট অফ বার্থটা বলবেন। একবার বলবেন। 16 সেপ্টেম্বর বললেন তো, 16/9। আচ্ছা, 16/9/1996, 16/9/1996 সময়টা বলুন, জন্ম সময়। হ্যালো, সকাল 8টা। জন্মস্থানটা বলবেন। জন্মস্থান হাওড়া। আচ্ছা, জন্মস্থান হাওড়া। আপনি নিজের কি জানবেন, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আপনার? আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখা হয় মানে এর আগে দেখেছেন? ঠিক আছে। আচ্ছা, আপনার হ্যাঁ ঠিক আছে, আপনি সাথে থাকুন, আপনাকে বলে দেওয়া যাচ্ছে। আচ্ছা, শিবরাত্রি পালন করবেন তো আগামী সপ্তাহে? যেরকম ভাবে বলা হচ্ছে সেইভাবে অনুসরণ করে করবেন তো? আচ্ছা, আপনার লগ্ন রাশি জানা আছে? আপনার লগ্ন এখানে দেখা যাচ্ছে তুলা লগ্ন এবং রাশিও এখানে তুলা রাশি, মানে লগন চাঁদার তুলা লগ্ন তুলা রাশি। নক্ষত্র এখানে পাওয়া যাচ্ছে চিত্রা নক্ষত্র, এটা লিখে রাখতে পারেন। আচ্ছা, লগ্নে চন্দ্র রয়েছে, মুখমণ্ডল বেশ পরিষ্কার এবং দেখতে বেশ ভালো। লগ্নের দ্বিতীয় কেউ নেই, তৃতীয় জুপিটার মানে বৃহস্পতি, চতুর্থে কেউ নেই, পঞ্চমে কেউ নেই, ষষ্ঠে দেখা যাচ্ছে কেতু এবং শনি একসঙ্গে। একটু পেটের সমস্যা থাকতে পারে এবং একটু রোগ ভোগের যে কোনো কারণে রোগাক্রান্ত থাকতে পারেন। সপ্তমে কেউ কোনো গ্রহ নেই, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে কোনো গ্রহ নেই, দশমে মঙ্গল, দ্বিতীয়পতি দশমে গিয়ে নিচস্থ হয়ে গেছে, ফলে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা যাবে। মানে যে পরিমাণ কাজ, যেভাবে যে কোনো কাজ করতে যান সেইভাবে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু সেইভাবে উন্নতি হয় না, বা বিভিন্ন ধরনের কাজ যেগুলো করেন সেগুলোর ক্ষেত্রে সফল হচ্ছেন না। এর মধ্যেই কোনো ইন্টারভিউ ফেস করেছেন বিগত 3 মাসের মধ্যে? কোনো ইন্টারভিউ ফেস করেছেন? সেই ইন্টারভিউ কি সঠিকভাবে হয়নি তো? হ্যাঁ হ্যাঁ, এই মঙ্গল নিচস্থ, তার সঙ্গে শুক্র এখানে যুক্ত হয়ে গেছে, মানে এখানে একটা মঙ্গল শুক্রের যোগ তৈরি করে দিয়েছে এবং রবিও এখানে শনি দ্বারা দৃষ্ট, ফলে এখানে একটা সমস্যা তৈরি করে দিয়েছে। ক্যারিয়ারের জায়গাটাতে একটুখানি সমস্যা রয়েছে। কি নিয়ে পড়েছেন, আর্টস নিয়ে? হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট নির্বাচন ঠিকই আছে কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে একটুখানি ফোকাস এর প্রবলেম হবে এবং আপনার ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষের সঙ্গে একটা কিন্তু টাসেল সবসময় কিন্তু চলতে থাকবে। আপনি কি এর আগে কোথাও কোনো জব করতেন? না না, এই প্রথম চেষ্টা করছেন তো? একটুখানি অবস্ট্যাকলস রয়েছে, সেই অবস্ট্যাকলসটাকে যদি একটু ঠিক করে নেওয়া যায়, এখানে সরকারি চাকরির সম্ভাবনা খুব প্রবল না হলো, অল্প পরিমাণ রয়েছে, কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক দূর ভালো হতে পারে। কিন্তু মঙ্গল এখানে নিচস্থ হয়ে শুক্রের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার ফলে, এখানে লগ্ন এবং অষ্টমে যোগ হয়ে যাওয়ার ফলে সেই জায়গাটা এখানে একটু সমস্যা তৈরি করে দিয়েছে। একদম, আপনি সাথে থাকুন, আপনি আমাদের প্রোগ্রামের সঙ্গে থাকুন, আপনি জেনে নিন কিভাবে শিবরাত্রিতে পালন করতে হয়, পাশাপাশি যাদের কর্মের মধ্যে রয়েছেন একটু যোগাযোগ করে নিন। এই শিবরাত্রির আগে যে কথাটা আমিও প্রথমে বলে শুরু করলাম, যে আমরা যে দোষগুলো খুব কানে শুনে অভ্যস্ত, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ বিশেষ করে, বা যে কোনো দোষ, সেক্ষেত্রে খুব কার্যকরী সময় কিন্তু বছরে একটা বার আমরা পাই এই শিবরাত্রি। একদমই, আগে আপনাদের বুঝতে হবে আপনাদের জন্মছকে কালসর্প দোষ বলতে আমরা কি বুঝি। কালসর্প দোষ মানে জন্মছকের মধ্যে রাহু আর কেতু
এই দুটির মাঝখানে যদি একদিকে সমস্ত গ্রহ চলে আসে, এক পিঠ পুরো ফাঁকা হয়ে যায়, পুরো শূন্য থাকে ঘরগুলি, তাহলে সঙ্গে থাকুন, তাহলে সেই সেই ধরনের যে সমস্যা হয় তাকে আমরা বলে থাকি কাল সর্পদোষ। এই কাল সর্পদোষের অনেক ভাগ আছে, কিন্তু এই কাল সর্পদোষের ক্ষেত্রে বা যাদের যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে জন্মকুণ্ডলিতে রাহু বুধ একসঙ্গে যুক্ত হয়েছে, দেখবেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা, যে কোনো ধরনের কোন নতুন পদক্ষেপ নিচ্ছে সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বা যে তাদের ক্ষেত্রে রবি দেখবেন অ্যাফ্লিক্টেড হয়ে গেছে, মানে রবি নিচস্থ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে দেখবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্ষেত্রে সমস্যা। এই সমস্ত সমস্যায় যারা কিন্তু জর্জরিত হয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু এই শিবরাত্রির যোগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাদের ক্ষেত্রে এই সমস্ত সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য এবং গ্রহ প্রতিকারের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়। একদম। সঙ্গে আরো একজন রয়েছে, হ্যালো নমস্কার, বলুন কি আছে? আচ্ছা, আপনি কার বিষয়ে জানবেন আরেকবার বলবেন? আপনার ছেলে, ডেট অফ বার্থটা বলুন। 21 সাল, হ্যাঁ একবার বলবেন, 21 একবার বলবেন, 21 এর পরে মাসটা শুনতে পাইনি, বলুন। 21 এপ্রিল 1982 82 সময়টা বলুন, জন্ম সময়। আচ্ছা, বর্তমানে আপনার ছেলের বুধের দশা চলছে, লগ্ন এখানে পাওয়া যাচ্ছে বৃষ লগ্ন। আচ্ছা, বৃষ লগ্ন এবং তুলা রাশি। হ্যাঁ একটু শুনে নিন, একটু তারপরে বলবেন, একটু শুনে নিন। বৃষ লগ্ন তুলা রাশি, বর্তমানে তুলা রাশির চতুর্থে উপর দিয়ে শনি যাচ্ছে, মানে যেটা তাদের মানসিক ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করবে, এবং আমি আমার অনুষ্ঠানে বারবার যেটা বলে থাকি এখানে লগ্নের সপ্তমে মঙ্গল, মানে মাঙ্গলিক দোষ। তো বিবাহের আগে কারোর সঙ্গে একটু যোগাযোগ করা হয়েছিল বা কারোর সঙ্গে কনসাল্ট করা হয়েছিল? এই মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষটি কিন্তু সবচেয়ে এখানে সমস্যা তৈরি করে দিয়েছে, এবং দ্বিতীয় রাহু, সেই রাহুও কিন্তু এখানে মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যেটা, যে আপনার মাঙ্গলিক দোষটা এখানে প্রবল পরিমাণে হয়েছে, এবং প্রবল মাঙ্গলিক দোষের জন্যই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে। ছেলে কি কোনো চাকরি করত? আচ্ছা, যে যে চাকরি করত সেখানে কি তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের সঙ্গে মাঝে মাঝে একটু ঝামেলা লেগে থাকতো? দেখুন, এই হরোস্কোপ থেকে কিন্তু এটা পরিষ্কার যে এইরকম ধরনের সমস্যা কিন্তু হবেই, এইরকম ধরনের সমস্যার জন্য থেকে বেরিয়ে আসার জন্য, এবং মানসিক যে সমস্যা রয়েছে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যেমন একটা মেডিকেশন চলছে, সেই মেডিকেশন তো চলবেই, এর সঙ্গে আমরা যদি স্পিরিচুয়ালিটিটাকেও যদি এর সঙ্গে যুক্ত করতে পারি, সেই জন্য যে গ্রহ প্রতিকারগুলোকে যদি আমরা সঠিকভাবে করতে পারি এই যে শিবরাত্রির দিনে, তাহলে কিন্তু এখান থেকে অনেক ভালোভাবে ভালো ভালো এগিয়ে যেতে পারি এবং এখান থেকে অনেকভাবে মুক্তি পেতে পারি। সেই জন্য আপনার যদি দরকার হয় একটুখানি কারোর সঙ্গে যোগাযোগ করে নিন, বা আমাদের হেল্পলাইন নম্বরে একটু ফোন করে সময় নিয়ে করে নিতে পারেন। সমস্যার মধ্যে রয়েছেন দিদিভাই, আপনি সাথে থাকুন, একটাই কথা বলার, এইভাবে সমস্যাটাকে পুছে রাখলে চিড় থেকে ফাটলে পরিবর্তন হবে, পরিণত হবে, এর থেকে বেশি কিছু হবে না, কারণ এইখানে কমানোর কোনো রাস্তা নেই। আপনার যে গ্রহগত কানেকশনগুলোর থেকে যদি উদ্ধার পেতে হয় তাহলে কিন্তু যোগাযোগের প্রয়োজন রয়েছে, অনেক বড় বড় সমস্যা কিন্তু সমাধান করা যায় যদি সঠিক সময় সঠিক তিথি নক্ষত্রে যদি আপনার কাজটি আপনার হাতে করে দেওয়া হয়। আর সেই কাজটা কিন্তু দীর্ঘদিন ধরে তীর্থব্রতটা করে আসছে বলেই হয়তো তিনি বারবার বলে যে তিথি নক্ষত্র সময়টাকে কাজে লাগালে কিন্তু আপনার জীবন সফলতা বা সাফল্য একটু হলেও সহজে পাওয়া যায় অন্যান্য সময়ের তুলনায়। সেই জায়গা ধরে যারা মনে করছেন জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, আরো একবার বলি, যে কোনো সমস্যা থাকে, এইরকম নয় যে শুধুমাত্র একটা বা দুটো সমস্যা, একটা মানুষের আমাদের একাধিক রকমের সমস্যা থাকে, এক এক মানুষের এক এক রকম সমস্যা, যে কোনো সমস্যার জন্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে নিন এখনই। ট্রিবিউন স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 8420148365 এই নাম্বার, আরও একটা নাম্বার দেওয়া রয়েছে, 9874597388 এই দুটো নাম্বারে আপনারা ফোন করবেন, বুকিং নেবেন, আপনাদের নিয়ারেস্ট চেম্বারে আপনারা চলে আসবেন। যারা শিবরাত্রির যোগে কাজ করাতে চাইছেন তাদের বারবার রইলে ওয়েলকাম, তারা কিন্তু এখনই নামটা বুক করিয়ে চেম্বারে চলে আসুন। চেম্বার হচ্ছে কালীঘাট, শিয়ালদা, ব্যারাকপুর, শোভাবাজার, শেওড়াফুলি। কবে কোথায় পাবেন সেটা জানার জন্য আপনাদের একটু বুকিং নাম্বারে ফোন করতে হবে। আর যারা যদি কেউ এই রকম বন্ধু থেকে থাকেন যে দূরে বা কাছে যেখানেই হোক আপনারা রয়েছেন, কিন্তু এই মুহূর্তে হয়তো ফিজিক্যালি আপনারা চেম্বার ভিজিট করতে পাচ্ছেন না, বা তীর্থপ্রতদার সাথে আপনাদের
দিন অ্যাডজাস্ট হচ্ছে না, তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে অনলাইন প্রেডিকশন। আপনারা কিন্তু একই রকম ভাবে নামটা বুক করে অনলাইন প্রেডিকশন নিতে পারেন। সেই ক্ষেত্রে যদি আপনারা কাজ করাতে চান, একই রকম কাজ হবে, সেটা কিন্তু আপনারা বাড়ি বসেই পারবেন। সেটা কিভাবে কি প্রসেসে সবটাই কিন্তু আপনাদের বলে দেবে যদি আপনারা বুকিং নাম্বারে একবার ফোন করে নিয়ে থাকেন। তো যে কোনো সমস্যার সমাধানের জন্য তো যোগাযোগের প্রয়োজন রয়েছে, বাকিটা আপ টু ইউ, আপনাদের ওপর। আর সঙ্গে আরো একজন রয়েছে। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর দেবরা থেকে বলছি। আচ্ছা, আপনি কার বিষয়ে জানবেন বলুন। আমার নিজের বিষয়ে। নিজের বিষয়ে, ডেট অফ বার্থ বলবেন। 1962 সাল। মাস আর ডেটটা বলুন, তারিখ আর মাসটা বলবেন তো আগে। 1962 সাল 16 আগস্ট রাত্রি 12:48 মিনিট। 16 আগস্ট 1962, জন্ম সময় রাত্রি 12:48। আচ্ছা, এটা কি আপনি তারিখটা চেঞ্জ করে বলছেন? জন্ম 16 তারিখ, 16/8/1962, যেটা সেটা 15 তারিখ রাত্রির, তো বাংলা মাসে 15 তারিখ রাত্রি, তো না 16 তারিখ রাত্রি 12:48 মিনিট, ওটা তার মানে ওটা তাহলে 17 তারিখ হয়ে যাচ্ছে। 16 তারিখ যদি, 16 আগস্ট যদি রাত্রির 12টা হয়, তাহলে 17 তারিখ, তো হ্যাঁ সেটা আপনি চেঞ্জ করে বলেন। ঠিক আছে, রাশিল আপনি জানেন কিছু? আচ্ছা, এখন কি সমস্যায় রয়েছেন, কি সমস্যার সমাধান চাইছেন? জন্মস্থান কি পশ্চিম মেদিনীপুর? হ্যালো, হ্যাঁ আপনি সাথে থাকুন, বলে দেবে কি প্রবলেমে আছেন বলুন, কি জানবেন, সময় তো খুব কম। আচ্ছা, আপনার এখানে লগ্ন পাওয়া যাচ্ছে, বৃষ লগ্ন, লগ্ন রাশি জানা আছে? আচ্ছা, এখানে পাওয়া যাচ্ছে বৃষ লগ্ন, লগ্নের দ্বিতীয় এখানে মঙ্গল, তৃতীয় রাহু, চতুর্থে পাওয়া যাচ্ছে রবি, রবি এখানে মঙ্গল ও বৃহস্পতি দ্বারা দৃষ্ট। সুতরাং কোনো জবের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে, বা কোনো ব্যবসা থাকলেও সেখানে কোনো মেডিসিন জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি কোনো জবের সঙ্গে যুক্ত না মেডিসিন জাতীয় কোনো কাজের সঙ্গে যুক্ত? না স্যার, আমি ব্যবসা করি, আমি ব্যবসা করি, আমি একটা গোটাপানের ব্যবসা করি স্যার। হ্যাঁ, এরকম ধরনের বৃন্ত জাতীয় কোনো শস্য জাতীয় ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। আর আপনার এখানে যা দেখা যাচ্ছে, এখানে রাশি হিসেবে আমরা পাচ্ছি কুম্ভ রাশি। এই কুম্ভ রাশি এখন চলছে শনি 7:30-এর প্রথম ফেজ আরম্ভ হয়েছে, যার ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে একটু ট্রাবল দেবে, আপনার শরীরের ক্ষেত্রে একটু সমস্যা আসবে। এরকম ধরনের সমস্যা কি হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে? অর্থনৈতিক ক্ষেত্রে, হ্যাঁ অর্থনৈতিক ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে, টাকা পয়সা ঠিক মতো ভাবে পেমেন্ট আসবে না, বিভিন্ন ক্ষেত্রে টাকা পয়সা একটু লোন তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরকম ধরনের সমস্যার মধ্যে রয়েছেন কি? হ্যাঁ, আপনার লগ্নের অষ্টম এখানে দেখা যাচ্ছে যে নবমে নব শনি এবং কেতু একসঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এর ফলে আপনার এই সমস্যাটা তৈরি হয়েছে, মানে সাধু সর্বদোষ। এই সাধু সর্বদোষের যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু শিবরাত্রির দিন গ্রহ প্রতিকার বা শিব সঠিকভাবে যদি আমরা পূজা করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসা সম্ভব। শুধুমাত্র এই উপাচারগুলো অনুসরণ করতে হবে তা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু সঠিকভাবে গ্রহগত প্রতিকারও কিন্তু এখান থেকে করতে হবে, তবেই কিন্তু আপনি এখান থেকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম, আপনি সাথে থাকুন। আর অনেকটা সময় আপনার জীবন থেকে অলরেডি মাইনাস হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এখনো যদি বাকি জীবনটাকে সুস্থভাবে ভালোভাবে কাটাতে চান, তাহলে শুধু এখানে লাইভে ফোন করলে হবে না, আপনি একটু বুকিং নাম্বারে ফোন করে জেনে নিন কোন জায়গায় প্রতিকারের অভাবে আজকে আপনি এইভাবে ভুগছেন। আমরা একটু ওই আলোচনাতে ফেরার চেষ্টা করছিলাম, আমরা যে আলোচনা ছিলাম যে সেই আলোচনা শিবরাত্রি, সেই আলোচনার মধ্যে ফিরবো। সেই আলোচনার মধ্যে যে আমি আগের সপ্তাহে যেটি বলেছিলাম যে বাড়িতে অবশ্যই আপনাদেরকে শিব পূজা করতে হবে এবং সেখানে শিবলিঙ্গ স্থাপন করতে হবে, এবং সেই শিবলিঙ্গ স্থাপনে শুধুমাত্র একাকী শিবলিঙ্গ লাগলে চলবে না, তার সঙ্গে সঙ্গে একটি যে বাসুকি নাগ মানে রূপোর কোনো একটা নাগ সেটা কিনে নিন, সেটা তার উপরে স্থাপন করুন, এবং তার সঙ্গে সঙ্গে একটি ষাঁড়ের ষাঁড় রূপোর একটি ষাঁড় বা ভোলা মহেশ্বরের সামনে রাখুন, তবে তার সঙ্গে এটিকে পূজা করুন। এবং যখন পূজা করবেন তার সঙ্গে সাদা চন্দন এবং বেলপাতা দিয়ে তাকে তার মাথার জল দিয়ে পূজা করবেন, তাহলে দেখবেন আপনারা অনেক ভালো এফেক্টিভ এবং পজিটিভ ফল পেতে পারেন। এছাড়াও আমি আলোচনার শুরুতে যেটা বলেছিলাম যে যারা বিভিন্ন ধরনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে টাসলে রয়েছেন বা যাদের নাম যশ প্রতিপত্তির ক্ষেত্রে সমস্যা রয়েছে, তার মানে তাদের বুঝতে হবে তাদের কিন্তু অবশ্যইভাবে তাদের জন্মকুণ্ডলী কোনো না কোনোভাবে রবি গ্রহটি কিন্তু কোনো না কোনোভাবে প্রভাবিত। এই রবি গ্রহটিকে যদি আমরা এই শিবরাত্রির দিনে একটু কিছু প্রতিকার করতে পারি বা কিছু উপাচার যদি অনুসরণ করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে অনেক ভালো ফল পেতে পারি। সেরকমই আমার এক বন্ধু একটু আগে দেখলাম যে বলছেন মানসিকভাবে একটু বিপর্যস্ত, তো সেই মানসিকভাবে যারা বিপর্যস্ত তাদের ক্ষেত্রেও কিন্তু
তারা চন্দ্রের জন্য যদি কিছু দান সামগ্রী কিছু করা যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু এফেক্টিভ ফল পেতে পারে। তবে সবকটাই কিন্তু উপচার শেষ সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে একসঙ্গে আপনাদেরকে রেমেডিটাও করতে হবে বা যে জটিক সঠিকভাবে তার প্রতিকারটা করতে হবে, দুটো একসঙ্গে যখন মেলবন্ধন হবে তবেই কিন্তু এর থেকে আপনারা মুক্ত হতে পারবেন। তো যারা এরকম ধরনের সমস্যার মধ্যে রয়েছেন যে রবি গ্রহ সমস্যা রয়েছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমস্যা বা বিভিন্ন ধরনের মান যশ এর ক্ষেত্রে সমস্যা বা পিতার হেলথ ভালো যাচ্ছে না, তারা কিন্তু অবশ্যই ভাবে আমার এই উপচারটি অনুসরণ করতে পারেন। একটি মাটির সরা নিন, তার মধ্যে অল্প পরিমাণ আতপ চাল, একটু গম এবং এক টুকরো লাল কাপড় এবং একটু তামার টুকরো দিয়ে সকালবেলা দুপুর 12টার পূর্বে, চতুর্দশী পড়ার পর এবং দুপুর 12টার পূর্বে আপনারা সেটিকে যে কোনো প্রবাহমান নদীতে ভাসিয়ে দিন। এবং এটা যদি আগামী তিনটি শুরু করবেন শিবরাত্রির দিনে, কিন্তু আগামী তিনটি রবিবার অনুসরণ করুন, দেখবেন এর থেকে অনেক ভালো ফল কিন্তু পেতে পারেন। যারা চন্দ্রের ক্ষেত্রে রয়েছে, সেই চন্দ্রের ক্ষেত্রে চন্দ্রের যাদের যা সমস্যা রয়েছে, মানে মানসিক ক্ষেত্রে যাদের সমস্যা, তার মানে এখান থেকে বুঝতে হবে অ্যাফ্লিক্টেড রয়েছে তাদের চন্দ্র। এই চন্দ্র থেকে যারা মানে কোন রকমের সমস্যা পাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি অবশ্যই ভাবে বলবো যে তারা একই রকম ভাবে একটি মাটির পাত্র নিন, তার মধ্যে একটি সাদা কাপড়, অল্প পরিমাণ আতপ চাল, একটি শুকনো হলুদ পুরোটিকে নিয়ে সেটাকে প্রবাহমান নদীর জলে সেটাকে ভাসিয়ে দিন। তাহলে দেখবেন সেখান থেকে কিন্তু অনেক মানসিকভাবে অনেক শান্তি পাবেন এবং যে মানসিক সমস্যার মধ্যে রয়েছে সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কিন্তু শিবের পূজার ক্ষেত্রে আমি অবশ্যইভাবে উল্লেখ করলাম যেরকমভাবে সেই রকমভাবেই কিন্তু করতে হবে, এবং যখন আপনারা বেলপাতাটি দেবেন বেলপাতার অগ্রভাগ কিন্তু অবশ্যইভাবে ছিঁড়ে তার সঙ্গে সাদা চন্দন মিলিয়ে তার বিল্বপত্রটি তার মা বাবার মাথায় দেবেন এবং অবশ্যইভাবে দুধ ঘি শর্করা এগুলোকে একসঙ্গে মিশ্রিত করে এই উপচারটিকে অবশ্যইভাবে করবেন। এছাড়াও যারা যাদের অবাধ্য সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও আরও একটি টিপস আমি বিশেষভাবে দিয়ে যাই, তাদের এই দিনে বিশেষভাবে মধুর সঙ্গে যদি আমরা শিব পূজা করতে পারি তাহলে কিন্তু অবাধ্য সন্তান কিছুটা হলেও আপনার কাছে নিয়ন্ত্রণ হবে। কিন্তু এই সমস্ত উপচারগুলো অনুসরণ করার সঙ্গে সঙ্গে আমরা যদি সঠিকভাবে গ্রহ প্রতিকার করতে পারি, এই দিনটা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু অনেকভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদের বিভিন্ন যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি। এই শিবরাত্রির দিনটি কিন্তু সব ক্ষেত্রেই খুবইভাবে গুরুত্বপূর্ণ, সেই জন্য এই দিনটিতে তাদের যে সমস্ত প্রতিকার দরকার বা যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কিন্তু এটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। সেই জন্য বারবারই বলি যে সঠিকভাবে সঠিক সময় যদি আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি এবং সেই ক্ষণটাকে যদি মুহূর্তটাকে ব্যবহার করতে পারি তার থেকে কিন্তু আমরা বিপুল পরিমাণ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। একদম, আর যারা মনে করছেন সত্যি অবাধ্য সন্তান নিয়ে জর্জরিত বা ছেলে মেয়েদের কেরিয়ার নিয়ে সমস্যা চলছে, পড়াশোনার জায়গায় ডিস্টার্ব বা বিবাহিত জীবনে সুখ শান্তি নেই, মাঙ্গলিক দোষ বা যে কোনো কারণে ডিস্টার্ব, জানা নেই বা জানা আছে কিন্তু প্রতিকার করানো হয়নি, সকলের জন্যই কিন্তু বারবার করে বলে দেওয়া, যারাই মনে করছেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে চান বা চিরস্থায়ী করতে চান, তারা কিন্তু এখনই বুকিং নাম্বার ডায়াল করে যোগাযোগ করুন। কারণ শিবরাত্রির যোগে যদি কাজ করাতে চান সেটা কিন্তু অতি দ্রুত কাজটা আপনারা পাবেন, সেটা জানেন, আর বছরে একটা বারই কিন্তু এই শিবরাত্রির যোগটি পাওয়া যায়। যদিও সারা বছরই আপনারা ভালো থাকার রাস্তায় রয়েছে ডক্টর তীর্থব্রত আচার্য, কিন্তু তার কথা অনুযায়ী যদি বলতে হয় শুভ নক্ষত্র, শুভক্ষণ, শুভ তিথি, যে যে সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে চান আপনাকে খুব সহজেই বের করতে পারে। তাই যারাই যোগাযোগে ইচ্ছুক, যারাই জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নিন যদি মনে করেন যে আসতে পারছেন, যদি মনে করছেন যে না আসতে পারছি না, তার জন্য অনলাইনে কি ব্যবস্থা সেটাও কিন্তু আপনারা ফোন করে জানতে পারবেন। আর এই শিবরাত্রির যে বিষয়টা আপনাদেরকে বলা হলো, যদি মনে হয় থাকে যে কিছু মিস করে গেছি আরো একবার শুনলে ভালো হয়, তাদের জন্য বলে দিই সৃষ্টি টিভি তীর্থব্রত আচার্য সার্চ করলেই কিন্তু আপনারা তীর্থব্রত দ্বার প্রত্যেকটা অনুষ্ঠান পেয়ে যাবেন, সেক্ষেত্রে আজকের অনুষ্ঠানটাও পাবেন, আজকের ডেট দিয়ে সার্চ করলে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। কারণ প্রয়োগ বিধি তিনি যেভাবে বলে দিলেন ঠিক অ্যাপ্লাইটা বিশ্বাস আর ভরসা নিয়ে সেভাবে করলে আপনারা ফল পেতে বাধ্য, বাকি তো তিনি রয়েছেন। তো এই জায়গা ধরে শিবরাত্রির কথা বলে আজকের মতো তো বিদায় জানাতে হচ্ছে, আবারও পরবর্তী অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম সমস্যার সলিউশন নিয়ে আসবো, পাশাপাশি তো আপনি রয়েছেন পার্মানেন্টলি সলিউশনের জন্য। তাই আজকে অনেক ধন্যবাদ, অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলে এখনই আমরা বিদায় জানাবো। আমাদের শিবরাত্রির জন্য স্পেশাল বুকিং চলছে, যারা শিবরাত্রির আগে কোনো দেখাতে চাইছেন তাদের জন্যই বলে রাখা যে আগামী রবিবার তাদের জন্য স্পেশাল বুকিং শুধুমাত্র শোভাবাজার চেম্বারে কিন্তু পাওয়া যাবে। এছাড়া বাকি সব বুকিং মোটামুটিভাবে ভর্তি হয়ে গিয়েছে, শুধুমাত্র রবিবার দিন শোভাবাজার চেম্বারেই কিন্তু লাস্ট শিবরাত্রির আগে দেখানো চলছে। তো তার জন্য আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে 8420148365,
এই নাম্বার করতে যোগাযোগ করে নিতে পারেন, অথবা 9874597388 যে নাম্বারটি যাচ্ছে সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জানালে যদি এখানে মেসেজ করেন সেখানে আপনাদের টাইম জানিয়ে দেওয়া হবে, এবং আপনারা যা সঠিকভাবে উপচারগুলোকে অনুসরণ করুন এবং সঠিকভাবে সুস্থ স্বাভাবিকভাবে আপনারা যে জীবনযাপন করুন। একদম, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আছে না, তাই অচেনাকে